রাজধানীর গুলিস্তানে একটি টিন শেড মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, জি, ভোর 4:30 থেকে প্রায় 5টা নাগাদ হঠাৎ করেই কিন্তু রাজধানীর যেই গুলিস্তান এলাকাটি রয়েছে, সেই গুলিস্তান এলাকার যে বাইলতুজ সিরাম যে মার্কেটটি রয়েছে, বাইলতুজ সমিট যে মার্কেটটি রয়েছে, সেই মার্কেটে হঠাৎ করে বিকট শব্দে কেঁপে উঠে পুরো মার্কেটটি এবং দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এখানে স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি যে ভোর প্রায় 4:30 থেকে 5টার মধ্যেই বিকট শব্দে এই বিল্ডিংটি যে রয়েছে, আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, এই বিল্ডিংয়ে কিন্তু যে এখানে এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস যেখানে পানি দিচ্ছে, এটি কিন্তু একটি মূলত কেমিক্যালের দোকান ছিল বলে ধারণা করা হচ্ছে, এবং যে কারণে আগুনটা বেশ কিছুক্ষণ আগে নিভে গেলেও এখনো কিন্তু একটি আশঙ্কা রয়েছে, বিস্ফোরণ হওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু এর মধ্যে কেমিক্যাল আছে কিনা সে বিষয়টি নিয়ে কিন্তু এখনো অনিশ্চিত রয়েছে। প্রায় আগুন লাগার কিছুক্ষণ পরেই কিন্তু ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিট আসে ঘটনাস্থলে, এবং ঘটনাস্থলে আসার পরে কিন্তু আসলে তারা আগুন নিয়ন্ত্রণের কাজ করতে থাকে, এবং তারা প্রায় 1.5 ঘন্টা যাবৎ তারা কাজ করছেন। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে কাজ করছেন, এবং তারা তাদের সাধ্য অনুযায়ী যে এই কেমিক্যালের যে দোকানটি রয়েছে আসলে সেখানে কি কেমিক্যালটি রয়েছে বা আদৌ কি কেমিক্যালটা আছে কিনা সেটি আসলে তারা পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করছেন, এবং তারা আসলে বোঝার চেষ্টা করছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কি আসলে কেমিক্যালটি ছিল, যে কারণে আসলে আগুনের সূত্রপাতটি কি কারণে হয়েছে সেটি আসলে তারা দেখবার চেষ্টা করছেন। এবং যেটি বলছিলাম যে দর্শক, যে সকালের দিকে কিন্তু ভোরের দিকে কিন্তু এই আগুনের সূত্রপাতটি ঘটে, তবে এই যে দোকানে যেখানে যে দোকানটি আমরা দেখতে পাচ্ছি এই দোকানে আগুনের সূত্রপাত হলেও তেমন কোনো বড় ধরনের ঘটনা, দুর্ঘটনা বা কোনো হতাহতের ঘটনা কিন্তু ঘটেনি। যে পার্শ্ববর্তী যে আমরা দোকানগুলো দেখছি সেই দোকানগুলো কিন্তু মোটামুটি অক্ষত অবস্থায় রয়েছে। শুধুমাত্র একটি যে দোকান আমরা দেখছি যে এই দোকানটিতে কিন্তু মূলত আগুন লাগে এবং আগুনের সূত্রপাতটি হয়, এবং সর্বশেষ যে তথ্যটি বা আমার কাছে রয়েছে সেটি এখন পর্যন্ত ফায়ার সার্ভিস দল তারা এই মুহূর্তে আসলে তারা আগুনের সূত্রপাত দেখার চেষ্টা করছেন। এটি ছিল আমার কাছে রাজধানীর গুলিস্তান থেকে সর্বশেষ আগুনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর গুলিস্তান থেকে।